তো বন্ধুগণ দীঘার সমুদ্র ঘুরে আসার পর এবার আমরা চলে এলাম মোমো খেতে। হ্যাঁ বন্ধুগণ, স্ট্রিট ফুড মোমো অনেক খেয়েছি, এবার ওয়াও মোমো ব্র্যান্ডেড মোমো খাবো। দেখি কীরকম, কয় টাকা লাগছে না লাগছে, তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন। তো বন্ধুগণ চলুন। তো বন্ধুগণ এই অমোতে একটা সুবিধা, আপনি এখানে খেতে পারবেন এসিতে বসে, আর এখানে আপনার স্যুপটা আলাদা করে দেওয়া হয়। আপনি চাইলে এখানে সুন্দরভাবে প্যাক করে দিতে পারেন, ভিডিও শেষে দেখবেন কত সুন্দর করে প্যাক করে দিয়েছে। স্যুপ পাওয়া যাবে তো নাকি সাথে? আলাদা আলাদা কিনতে হয়? কতটা এক্সট্রা? আমাদের লোকালে স্যুপ এক্সট্রা আলাদা। তো আমি এখানে জিজ্ঞেস করলাম স্যুপটা সাথে পাওয়া যাবে কিনা, কারণ স্ট্রিট ফুডে বা আপনাদের অলিগলিতে যদি খান তাহলে ওখানে ফ্রিতে স্যুপটা দেওয়া হয়, কিন্তু এখানে দাম একটু চার্জ বেশি বলছিল, তার জন্য আমি কিনলাম না। আর এখানে মুসলমান ভাইরা বা যারা ধার্মিক প্রিয় আছে, এখানে হালাল সার্টিফিকেট দেওয়া আছে, আপনারা এখানে মাংস খেতে পারেন, সমস্যা নেই। আমাদের খাবারটা রেডি হচ্ছে, আমি ভাজা নিয়েছি, কারণ কাঁচা যে মোমোটা হয় সেটা নেই বললো, তার জন্য আমি ভাজাটা ট্রাই করি। নতুন ট্রাই করা উচিত এবং দেখা যাক কীরকম ভালো লাগে। আর বিলটা দেখলাম, বিলটা দিল 114 টাকার বিল। বিলটা দেখতে দেখতে এবং আমি দাঁড়িয়ে থাকতে থাকতে বোরিং হয়ে গেলাম, তার জন্য আমি বসার জন্য চেয়ারটা একটু এগিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু বসে নিই, বসে একটু আরাম করে নিই। বস থাকতে থাকতে আমার অর্ডার চলে এলো। প্যাক করে দেন, ওরা ভেবেছিল যে আমি এখানে খাবো, তার জন্য ও এমনি দিয়ে দিয়েছিল, তো আমি বলে দিলাম যে প্যাক করে দেন, ফলে খুব সুন্দরভাবে প্যাক করে দিল, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর ওরা একটা মানে স্লিপে দাগ কেটেছিল, তো আমি বললাম যে পেন না দিয়ে এমনি দাগ কেটে দিল, তার জন্য আমি একটু হাতে ট্রাই করলাম, দেখতে পাচ্ছেন আমি একটু ট্রাই করে নিলাম। আসলে এই পেপারগুলো হচ্ছে থার্মাল পেপার, এগুলো আপনি হাতের উপরে যদি দাগ কাটেন তো দাগ কাটা যাবে আরামসে, রুলের মতো কাজ করে। এই যে দেখতে পেলেন কত সুন্দরভাবে প্যাকেট করে দিল, দাম তো আর এমনি নিচ্ছে না বন্ধুগণ, দামের সাথে কামও ভালো করছে এরা। তো চলুন চলো সুন্দর করে প্যাক করে দেবো। মোমো কোনে দিয়ে 100 টাকা, 14 টাকা পুরো।